আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 19.2.3-এর দ্বিতীয় পর্বে। তোমাদের পাঠ্য বইয়ের 19.2.3-এর 20 নম্বর অঙ্কে দেওয়া আছে, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। তাহলে এখানে যেহেতু বলছে যে কতজন ছাত্র, তাহলে এটাকে যখন আমরা ঐচ্ছিক নিয়মে সমাধান করব, তখন এই ছাত্রটাকে আমরা রাখবো হচ্ছে ডান পাশে, অর্থাৎ কতজন ছাত্র সেটা আমরা বের করার জন্য এটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে দেখো আমরা এভাবে সমাধান করলে এভাবে লিখতে পারি যে 625 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে কতজন ছাত্রের, 25 জন ছাত্রের। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। সুতরাং 1 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে আরো কম ছাত্রের, অর্থাৎ আমরা ভাগ করব 25/625 জন ছাত্রের। সুতরাং এখন আমরা ফাইনাল লিখব, সুতরাং 900 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে আরো বেশি জন ছাত্রের, অর্থাৎ আমরা গুণ করব, অর্থাৎ 25×900/625। এখন যদি 25 দ্বারা উপরে নিচে ভাগ করি আমরা, তাহলে 25 কেটে উপরে লিখবো 1 এবং 625 কেটে নিচে লিখবো 25। তারপর 25 দ্বারা যদি আবার 900 কে ভাগ করি, তাহলে 25 কেটে নিচে লিখবো 1 এবং 900 কেটে উপরে লিখবো 36। তার মানে আমরা পেয়ে গেলাম 36 জন ছাত্রের। সুতরাং নিলে ছাত্র সংখ্যা হচ্ছে 36 জন। তারপর দেখো 21 নম্বর অঙ্কে দেওয়া আছে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে, অর্থাৎ এখানে বলছে কত দিনে। তাহলে যত কতদিনে যেহেতু বলছে, আমরা দিনটাকে কোথায় রাখবো, ডান পাশে রাখবো। অর্থাৎ আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখবো যে 9 জন শ্রমিক কাজটি করতে পারে হচ্ছে 18 দিনে। সুতরাং 1 জন শ্রমিক কাজটি করতে পারে আরো বেশি দিনে, অর্থাৎ 9×18 দিনে। সুতরাং এখন আমরা ফাইনালি লিখবো যে 18 দিনে 18 জন শ্রমিক কাজটি করতে পারে আরো কম দিনে, অর্থাৎ 9×18/18। তাহলে 18 দ্বারা যদি উপরে নিচে কাটাকাটি করি, তাহলে আমরা উপরে পাবো 1, নিচেও পাবো 1। তাহলে আমরা কি পাচ্ছি, 9×9, তার মানে হচ্ছে 9 দিনে। সুতরাং নির্ণয়ের সময় হচ্ছে কয়দিন, 9 দিন। তারপর দেখো 22 নম্বর অঙ্কে দেওয়া আছে, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে এখানে যেহেতু কতজন বলছে, এটাকে অবশ্যই আমরা ডান পাশে রাখবো, রেখে তারপর আমরা অতিরিক্ত কতজন শ্রমিক সেটা বের করবো। তাহলে দেখো এখানে আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে 25 দিনে বাঁধটি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হয় কতজন, 360 জন। সুতরাং একদিনে বাড়তি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হবে আরো বেশি, তার মানে বেশি হলে আমরা কি জানি, গুণ করতে হয়, অর্থাৎ 25×360 জন। তারপর এখন আমরা ফাইনালি লিখবো, সুতরাং 18 দিনে বাড়তি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হয় আরো কম জন শ্রমিকের, অর্থাৎ 25×360/18। তাহলে এখন 18 দ্বারা যদি উপরে নিতে আমরা ভাগ করি, তাহলে 360 কেটে উপরে লিখবো 20 এবং 18 কেটে নিচে লিখবো 1। তাহলে আমরা উপরে কি পাচ্ছি, 25×20, তার মানে হচ্ছে 500, তার মানে 500 জন। তার মানে 18 দিনে বাড়তি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হবে কতজনের, 500 জন শ্রমিকের প্রয়োজন হবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল যে 18 দিনে বাড়তি শেষ করতে হলে কতজন শ্রমিক, অতিরিক্ত শ্রমিক, মানে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু শ্রমিক ছিল কয়জন, 360 জন। তার মানে 360 জনের সাথে আরো কতজন অতিরিক্ত শ্রমিক নিলে 18 দিনে কাজটি শেষ করতে পারবে সেটা আমরা বের করবো। তার মানে এখন আমরা কি করব, আমরা লিখবো যে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে। এখন আমরা কি করব, এই যে আমরা বের করলাম যে 500 জন, এই 500 জন থেকে যদি আমরা 360 জন বিয়োগ করে দিই, তাহলে আমরা অতিরিক্ত শ্রমিকটা পেয়ে যাবো, অর্থাৎ আমরা বিয়োগ করে কত পাচ্ছি, 140 জন। সুতরাং নিম্ন অতিরিক্ত শ্রমিকের সংখ্যা হচ্ছে 140 জন। তারপর দেখো 23 নম্বর অঙ্কে দেওয়া আছে, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে, 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে। অর্থাৎ এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্ষেত্রেই কিন্তু সময় একই রকম, অর্থাৎ এখানে 6 ঘন্টা দেওয়া আছে দুই ক্ষেত্রেই, তার মানে এখানে আমরা সময় নিয়ে কোনো কাজ করতে হবে না। এবং আমাদের প্রশ্নে কি বের করতে বলছে, কত দিনে কাজটি করতে পারবে, তার মানে আমরা দিনটাকে রাখবো হচ্ছে হাতের ডান পাশে। তার মানে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখবো যে 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে, সুতরাং 1 জন লোক কাজটি করতে পারে আরো বেশি দিনে, অর্থাৎ 25×8 দিনে। সুতরাং এখন আমরা ফাইনালি লিখবো 10 জন লোক কাজটি করতে পারে আরো কম দিনে, অর্থাৎ 25×8/10। এখন আমরা যদি 5 দ্বারা উপরে নিচে ভাগ করি, তাহলে 25 কেটে উপরে লিখবো 5 এবং 10 কেটে নিচে লিখবো 2। তারপর 2 দ্বারা যদি আবার উপরে নিচে ভাগ করি, তাহলে 2 কেটে নিচে লিখবো 1 এবং 8 কেটে উপরে লিখবো 4। তার মানে আমরা ফাইনালি কি পাচ্ছি, 4×5=20, তার মানে 20 দিনে। সুতরাং নির্ণয়ের সময় হচ্ছে 20 দিন। তার মানে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 20 দিনে কাজটি করতে পারে আমরা বলতে পারি।
তারপরে দেখো 24 নম্বর অঙ্কে দেওয়া আছে, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? তার মানে এখানে আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি যে প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ, অর্থাৎ একদিনে অতিক্রম করে কত কিলোমিটার পথ? 10 কিলোমিটার পথ। তাহলে আমাদের প্রশ্ন বের করতে বলছে কত, সে 6 দিনে কত কিলোমিটার পথ। তার মানে একদিনে যদি 10 কিলোমিটার হয় তাহলে 6 দিনে আরো বেশি হবে, অর্থাৎ আমরা গুণ দিব 6 × 10 = 60, অর্থাৎ 60 কিলোমিটার। এই জন্য দেখো আমরা এখানে সমাধানে এভাবে লিখেছি যে একদিনে অতিক্রম করে 10 কিলোমিটার, সুতরাং 6 দিনে অতিক্রম করবে আরো বেশি, অর্থাৎ 6 × 10 অর্থাৎ 60 কিলোমিটার। তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম, নিম্ন দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এবং তারপরে দেখো আবার বের করতে বলছে যে তার গতিবেগ কত, অর্থাৎ সে প্রতি ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখন লিখবো, এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখবো যে যেহেতু প্রশ্নে যাওয়া আছে যে 2 ঘন্টায় সে যায় 10 কিলোমিটার, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে আবার 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যাবে কত, আরো কম, অর্থাৎ আমরা ভাগ করবো, অর্থাৎ 10/2। আমরা এখন 2 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি তাহলে আমরা 2 কেটে নিচে লিখবো 1 এবং 10 কেটে উপরে লিখবো 5, তার মানে 5 কিলোমিটার। তার মানে সে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার করে? 5 কিলোমিটার করে, এবং এটাই হচ্ছে তার গতিবেগ। সুতরাং আমরা লিখবো যে নিম্নে গতিবেগ 5 কিলোমিটার, এরপরে একটা অব্লিক চিহ্ন দেখছো, এই অব্লিক দ্বারা বোঝায় হচ্ছে প্রতি ঘন্টা বোঝায় হচ্ছে, এখানে অব্লিকটা এই জন্য দেওয়া হয়েছে। এবং তারপরে দেখো লেখা আছে যে ঘন্টা, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে প্রতি ঘন্টায় সে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। তার মানে এখানে আমাদের যেহেতু 2টি উত্তর বের করতে বলেছে, তার মানে আমরা এখন লিখবো, সুতরাং নিম্নে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার এবং গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি তোমরাও কি নিয়মের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।